মুর্শিদাবাদের দুই শ্রমিকের পৃথক দুই জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। কলকাতা ও দিল্লিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। পরিবার সূত্রে জানা যায়, মৃত পরিযায়ী শ্রমিকের নাম সমীর মণ্ডল, বয়স 34, বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম এলাকায় মৎস্যজীবী পাড়ায়। প্রায় দুই মাস আগে দিল্লির গাজিয়াবাদে রাজমিস্ত্রির কাজে যায়। আগামী মাসে 2 তারিখ বাড়ি আসার কথা ছিল, কিন্তু তার বাড়িতে খবর আসে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সহকর্মী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। পরিবারের দাবি, এখানে কোনোরকম কাজ না পেয়ে ভিন রাজ্যে কাজে যায়। জব কার্ডের জন্য বহুবার আবেদন করেও জব কার্ড হয়নি, রাজ্যে কাজ নেই বলে সংসার চালাতে ভিন রাজ্যে কাজে গিয়েছিল বলে অভিযোগ পরিবারের। ঘটনাটা বলতে তো বাইরে কাজে গেছিল, হ্যাঁ, প্রায় 2 মাস হলো। তারপরে 2 তারিখে আসার কথা ছিল ওর, ঠিক আছে। তো এর মধ্যে কালকেই খবর আসছে নাকি ও ইলেকট্রিক শর্ট লেগে মারা যায়। কোথায়? এটা ওই যেখানে কাজ করতে গেছিলো, দিল্লি গাজিয়াবাদ নাকি কোথায়, গাজিয়াবাদ, ঠিক আছে। তো যাই হোক, এদের তো এখানে কোনো কাজ নাই, যে কোনো জব কার্ডও করে দেয়নি। এখানে অনেকবার অ্যাপ্লাইও করেছিলো জব কার্ডের জন্য, কোনো কাজকর্ম হচ্ছে না বলে ওদেরকে বাইরে এখন যেতে হচ্ছে। পাশাপাশি কলকাতায় রাজমিস্ত্রির কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের এক যুবকের। বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছতেই কান্নার রোল পড়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের অন্তর্দীপা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, শামশেরগঞ্জের অন্তর্দীপা গ্রামের যুবক জসিম শেখ বাবা মারা গিয়েছেন বেশ কিছুদিন আগেই। তারপরে কার্যত সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে ছেলে জসিম শেখের উপর। বছরখানেক আগে বিয়েও করেছে সে। বেশ কিছুদিন আগে বাড়িতে থাকলেও 11 দিন আগে কলকাতায় শামশেরগঞ্জের যুবক জসিম শেখ জোকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল। কাজে যাবার পথে আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলে পড়ে যায় জসিম বলে জানা যায়। বেশ কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই রাজ্যে কাজে গিয়ে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতে কান্নার রোল পড়েছে অন্তর্দীপা গ্রামে। দেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হবে গ্রামের বাড়িতে। বাড়ির একমাত্র রোজগেরে সন্তানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসছে। সরকারের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবারের সদস্যরা। আমার স্বামীকে ফোন করলাম, বললাম কাজে চলে গেল, আমি জসিম শেখ, কলকাতার জোখাতে কাজে গিয়ে মারা গেছে। ওর বাবার নাম হচ্ছে হাবু, এক বছর আগে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত বাচ্চা হয়নি। তার বাবাটা আজ থেকে 16 থেকে 17 বছর আগে বাবাও মারা গেছে। এক কথায় অসহায় পরিবার, এটা বাস্তব অসহায় পরিবার। কাজের জন্য সে কলকাতায় গিয়েছিল, কলকাতার যে জোখা সেখানে খাওয়া দাওয়ার পরে প্রায় 4টা নাগাদ ওখানে কাজ করতে যায়, কারেন্টে শক খেয়ে মারা যায়। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, রিপোর্ট নিউজ 18 লোকাল।